টাকা পয়সা নাই এতে কোনো মাল মূল নাই এভাবে কি চলে কতই টাকা পয়সাতে কেমনে থাকবো দান্দা তো করস না ওই যে দেখ একটা মাই আইতাছে যা যাই হেশ আমি যাবো কে তুই যা তুই জানোস না আমার মাই আমার দেখলে শরম করে তুই আমার এক কর এক কাজ কর সকাল থেকে মুখটা পাঞ্চ হয়ে আছে মাল মুলাই না দেখাই আরে জায়গা থাকতে হইব তো ওই শোনো ভাই এদিকে আও আসো ভাই আসো কথা আছে এদিকে আও কি হয়েছে ভাই কি শোনো ভাই এ তোমার তো এর আগে এলাকায় দেখলাম না এলাকায় কি নতুন নাকি হ ভাই আমি এলাকায় নতুন এই ভার্সিটিতে নতুন ভর্তি হইছি আর আমি ওই যে পাশের ওই সাইডেই থাকি হে বেত ভাই দেখতা শুনে যায় বড় ভাইরা ভয় হইছে দেখছো নাকি বুলেট ভাই ঠিক আছে আর আমার গলায় কথা কইলে সালাম দিয়ে কথা বলবা আচ্ছা বেলাল ভাই ঠিক আছে বড় ভাই এরপর থেকে সালাম দিয়ে কথা বলবো শোনো ছোট ভাই তোমার নাম কি আমার নাম মোহাম্মদ সাব্বির মাশাআল্লাহ নামটা অনেক পছন্দ হইছে আমার কিন্তু তোমার বাবার নাম কি আমার বাবার নাম মোহাম্মদ বাবুল হোসেন ভাই মোহাম্মদ বাবুল হোসেন মানে তুমি জানো না নামের আগে জনাব বলতে হয় ও ঠিক আছে বড় ভাই ভুলে গেছিলাম এই জিনিসটা তুমি একদমই বেদবি করছো আর একটা প্রশ্ন করুন এই জায়গায় বসো আমার সাথে আরে বসো সমস্যা নাই ওই যে একটা মায়া দেখতেছো না ওই মায়ারে যাইয়া তুমি একটা সুমা দিবা কি কইতেছেন বড় ভাই মায়ারে সুমা দেবো না না আমি তো ভদ্র ছেলে আর ওইটা তো খারাপ ছেলেদের কাজ না বড় ভাই আমি এটা করতে পারবো না আমি বলছি না তুমি যাও একটা ঠাস করে সুমা মায়ের দিয়া আমার কাছে আবা বড় ভাইরা আছে না ভয় পাস আমরা থাকি ভয় পাই পাগল ছেলে নাকি দিছি পাড়ায় ওরে এই কাজটা যদি সাকসেস করতে পারে তেলে আমাকে টিমে ওরে রাইকা দিমু আর যদি সাকসেস না করতে পারে দিমু কিছু মাই একদম ঠিক কইছো তাকায় তাকায় দেখ কি করে ও এই যে আপু শুনেন আপনার সাথে আমার কিছু কথা আছে আপনি কে যে আপনার সাথে আমার কথা বলতে হইব সরেন আমার যাইতে দেন এলাকার কেউ দেখলে খারাপ ভাববো আপনার সাথে আমার কথা আছে আপু একটু শুনেন কি কথা আমার শুনতে হইব এমন কি কথা যে আমার শুনতে হইব আচ্ছা বলেন ঠিক আছে ওই যে দেখতেছেন না দুইটা বড় ভাই দাঁড়ায় আছে তার আমার একটা কথা বলছে আর সেটা যদি আমি না করি তার আমারে মারবো আপনারে যদি আমি একটা চুপ আমি কি বুঝতে পারি না আপনার একটা দেখ তোর দোষ হেরা তুই কইতাছস না মাসের ঘরে চাপাই দিতেছস দেখ তোর মতো বদমাশ ছেলে আমার কথাও দেখি নাই এই যে দেখতে শুনতে তো অনেক ভালোই লাগতেছে কিন্তু ভিতরে ভিতরে যে শয়তানি হ্যাঁ না আপু দেখেন না ওই যে কি রকম করতেছে আমার নয় মার বাপু চলেন না এই স্যার কইতাছি স্যার স্যার কইতাছি দেখো কত বড় স্যার স্যার কইতাছি আমি তোমারে অসংখ্য বিশ্বাস করছিলাম তুমি আমার বুকে আসো বুকে আসো ভাই পরে এত তাড়াতাড়ি আমাকে টিমে নিয়ে নিলেন নাকি হারে নিয়ে নিবো নাকি ওই এই টিমের এক সময় লিডার হবো আমার পরে স্থানটা এলি ওর তুই বুঝছোস কিন্তু ভাই পরে এত তাড়াতাড়ি নিয়ে নেওয়া ঠিক হইলো না ঠিক আছে বড় ভাই আমি এখন যাই হ্যাঁ আরে কোথাও যাও তুমি কোথায় যাও ভাই একটা কথা কই কি আর মুখটা পাঁচ জামাইন যাচ্ছে আর ওই যে একটা বেড়ি আইতাছে না ওই বেড়ির কাজ করে দেখি কোনো দান্দা করতে পারি কিনা আচ্ছা তুই থাক এই জিনিসটা তুমি হাতে নাও আরে ভয় পাইও না হাতে নাও বড় ভাই এইটা নাম মাস্তানগো কাছে থাকে এইটা আমারে দিলেন কে আরে আজকে থেকে তুমি মাস্তান তুমি আর ভালো মানুষ নাই ওই যে একটা বেড়ি আইতাছে না ওই বেড়ির হাতে দামি একটা মোবাইল আছে তুমি ওইটা নিয়ে আসো যাও হ্যালো কেমন আছো ও ভালো আচ্ছা ঠিক আছে এটা কথা কইতে যাইছিলাম তার জন্য ফোন দিলাম আমি চাইছিলাম কি বালাজুরা তো বানাবার দিছি ওইটা আনতে চাইছিলাম কিন্তু তুমি যদি এই মাসে বেশি করে টাকা পাঠাও তাহলে সে আনতে পারুম আর যদি না পাঠাও তাহলে তো আনতে পারুম না যদি না দেয় এই যে জিনিসটা আছে না একদম এখানে ধরবা তেলে দিয়ে দিব ধরো ঠিক আছে যাও আরে যাও ভয় নাই যাও যাও
দেখিস এই কাজটাও পারবো। আচ্ছা ঠিক আছে রাখি। চাচি একটা কথা কই, আমার আবার কি গোবা? আচ্ছা ঠিক আছে কও। আপনার এই হাতের ফোনটা আমারে দিয়া দেন। কি ফোন দিমু? আমি আমার ফোন তোমারে দিমু কোন কারণে? হ্যাঁ হ্যাঁ, তাতে আপনারই ভালো হবো, কারণ ওই যে ওই বড় ভাইরা আপনার এই ফোনটা চাইছে। হ্যাঁ মাইকে চাইলো আর আমি দিয়া দিলাম। কি হেরে বোকা বানাবানি গেছে দেহ? আমার দামে কিন্তু বিদেশ থাকে, আমি তো চাইলে তোমার পুলিশে ধরাই দিতে পারবো। এখন যদি ফোন দিতে তাহলে এখন পুলিশ পাঠাবো। হুম দেখেন, তার আগে তো আমার হাতে এইটাও দিয়া দিছে। দেন না না, আমার বড় ভাই শুধু ফোনটাই চাইছে, আমি যাই। হেডে কি হইলো? একটু চাপা মারতে নিছিলাম কিন্তু এখন দিয়ে বন্দুক বাই করলাম লাগলো। বয়ের তোড়ে আমার ফোনটা দিয়ে দেওয়ান লাগলো। এখন আমি আমার জামাই লগে কি এতে কথা কমো? ভিডিও কল দিলে তো জামাইরে দেখাতাম, এখন তো তাও দেখামো না। জামাইরে ওই বাটন ফোন দিয়ে কল দেওয়া লাগবো। বড় ভাই এই নেন, আপনার কথা মতো নিয়ে আইছি। আরে এই যে তুমি আমার হাতে দাও কে, আজ থেকে তোমার হাতে থাকবো এটা ওয়াল টাইম। আর তোর মুখ পাঞ্চা লাগতেছে না? তোর মুখটা মিডিয়া করার জন্য আমার সাথে চল, তোমারও আজকে মিডিয়া খাবো। ও বুঝছো, কোনো চিন্তা করো না। আর একবার যদি মিডিয়া খাও তেলে ওইটা তুমি সারা জীবনেও ছাড়তে পারবা না। ও বুঝছো, এবার চলো। না না ভাই, এই যে আপনি কাছে সামনে রাখেন, আমার পড়ালেখা আছে, আমি যাই। আরে এই জিনিস তোমার দিছি না, এটা সবসময় তোমার লগে থাকবো। আর পড়ালেখা নিয়ে তো চিন্তা করো কে, যখন পরীক্ষা আসবো তোমার সামনে বই ফেলাইয়া তুমি লিখবা, পরীক্ষায় 100-100 পাস করবা তুমি। ভাই ওসব বাদ দেন, আমি কথা হইলো আরে, যেহেতু আমার গোল গ্যাঙে নিয়ে নিতেন, ওস্তাদের সাথে আর দেখা করানো উচিত, আর তাছাড়া ওই যে মিডিয়া পাইনছে সব কিছু আনা উচিত। আহা চলো আসো। কোনো কিছু পাইলেন? লাতু পাই নাই মানে অনেক কিছু পাইছি। শোনো লাতু, আমি এই ছদ্মবেশ দইরা তিন তিন জন সাগরের সন্ধান পাইছি। অল্প হাত দইরা ওর বড় গ্যাংয়ের সন্ধান করতে হইব, যেইভাবে হোক ওই গ্যাংটা আমাদের ধ্বংস করতে হবে, ধ্বংস। স্যার আমার মনে হয় এলাকার যে রাজনৈতিক নেতা, এই গ্যাংয়ের পিছনে ওই নেতার হাত আছে, আর তা নইলে এই গ্যাংটা তো টিকতে পারতো না। স্যার আপনার হয়তো আর একটু কষ্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে লাতু, তুমি তোমার ডিউটি পালন করো, আমি এদিকে দেখতাছি। আর বেশিক্ষণ কথা বললে মানুষ সন্দেহ করবো, তুমি এবার যাও। ঠিক আছে স্যার আমি যাইতাছি। বাবা কি ছোট ভাই, তোর মুখটা তো কালো হয়ে রয়েছে কে? বড় ভাই ওই দিন তো জায়নামি করার জন্য ওই মেয়ের কাছে পাঠাইছিলেন আমারে, কিন্তু যাইয়া আমি সত্যি সত্যি আরে ভালোবাসা ভালাইছি, ওরেই আমার লাগবো, আমি ওরেই চাই। তুমি কি পাগল হয়ে গেছো? এই যুগে ভালোবাসা কিছু আছে নাকি? তোমার ওই মেয়ের ভাল লাগছে, তুমি এক কাজ করো, যে জায়গায় পাবা উঠাই নিয়ে যাবা, নিয়ে যা মজা করবা মাস্তি করবা তাইরা দিবা। সে তোমার পছন্দ হইছে তুমি উড়া নিয়ে এখানে চলে যাও, আমরা না করুম না, পরে যাবো সব আমরা দেখবো। বড় ভাই আপনি একদম ঠিক কথা কইছেন, এটাই করার লাগবো, আমি তাইলে যাই। দাঁড়াও কই যাবা? ওই যে দেখো তোমার পাখি টুস 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 করে আমাদের দিকে আসছে। যাও তুমি উঠে নিয়ে ওটা চলে যাও, নিয়ে যাও। ঠিক আছে বড় ভাই, কিন্তু পরে যদি কোনো সমস্যা হয়? তোমারে বললাম না পরে যদি সমস্যা হয় আমি তো আছি। ঠিক আছে যাও। বোকা এমনি এমনি টেনশন করে,
আমার থাকতে টেনশন করে সব একবারে কাজে একটা আসবে একটা যাবে একটা আসবে একটা মেয়ে আসবে এইটাই তো আমার এনকার নিয়ম হেই কই যাও আমি তো এলাম তোমার কাছে তোমার কথা যাইতে হবো না তুমি এবার আমার সাথে চলো আমি তোর সাথে যাব মানে দেখ আজকাল তুই আমার সামনে দাঁড়াইছস সেই দিন তুই যে আমার সামনে দাঁড়াইছিলি অনেক কথা কইছস এইটা আমার বাবার আমি বইলা দিছি আমার বাবা যে তোরে কি করব আরে রাখ তোর বাবা যে আমনা তাই করব আমার উপরে এমন কেউ আছে চল আমার সাথে না আমি যাব না তুই চলে যা যাবি না পারিবারিক সমস্যায় তুই আমার জ্বালাইস তো ওস্তাদ আগে আমার কথাটা তো শুনেন সাব্বির আছে না নতুন পোলাটা জানিসেন ওই পোলাটা তো একটা আকাম করে ফেলাইছে আকাম কি আকাম করছে আসলে ওস্তাদ হয়েছে কি সাব্বির একটা মেয়ের পছন্দ করতো আর ওই মেয়েটারে উঠাই নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বুঝতে পারছি হয়েছে তোরা যে কি করস না আমার মান সম্মান এমনিতে রাখবি না এমনিতে যদি টেনশনে আমার মেয়ের আমি খুঁজে পাইতাছি না তাড়াতাড়ি আমার মেয়েদের খুঁজে তুমি বার করার ব্যবস্থা করো ভাই ওস্তাদ বর্তমান মেয়েটা হসপিটালে ভর্তি একটা ঝামেলা হইতে পারে আপনি কিছু কয়ে দেন এই বেলাল ওই মেয়েটার বাড়ি কই মেয়েটা দেখতে কেমন বাড়ি কই তা কইতে পারবো না কিন্তু দেখতে সুন্দরী আছে মেয়েটার নাম কি মেয়েটার নাম রিমা 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 তো আমার মেয়ের নাম আর এগুলো তুমি কি কইতেছো তার মানে আমার মেয়ে হাসপাতালে ভর্তি হে বেলাল তাড়াতাড়ি তুমি আমার হাসপাতালে নিয়ে আসলো হে আল্লাহ তুমি সবাই রে হেদায়ত দান কইরো কেউ যেন খারাপ পথে না যায় আর এই যে আপনাকে কইতাছি আপনারাও শোনেন পোলাপানদেরকে স্কুল কলেজে ভর্তি করে দিয়াই আপনারা নিশ্চিন্ত হেন না কিশোর গ্যাং অনেক খারাপ একটা জিনিস অনেক খারাপ দেখতেছেন না আজকে আমি পরিস্থিতির শিকার এরকম পরিস্থিতির শিকার যেন আর কেউ না হয়